ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। মিরাবেল্লা পাকশালাতে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। মিরাবেল্লা পাকশালাতে আজকে আমরা আপনাদের দেখাব কিভাবে আপনারা খুবই সুস্বাদু এবং মজাদারভাবে মুসমুসে পিয়াজু তৈরি করিবেন। ভিউয়ার্স, পিয়াজু বানানোর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ খেসারির ডাল, এর সাথে আর নিব হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল। আমি অনেকেরই দেখেছি শুধু মুসুরের ডাল দিয়ে পেঁয়াজু বানাতে, তবে সাথে যদি আপনারা খেসারির ডাল ইউজ করেন তাহলে পেঁয়াজুগুলো আরও মুসমুসে হবে। আমি এখন ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। ভিউয়ার্স, আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন আমি এর ভিতরে দিয়ে দেব পানি। ডালগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 থেকে 30 মিনিট পর্যন্ত ডালগুলোকে ভিজিয়ে রাখবো। এতে করে ডালগুলো ভিজে ফুলে উঠবে এবং নরম হয়ে যাবে। ভিউয়ার্স, আমি ডালগুলোকে 25 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন ডালগুলো ফুলে গেছে এবং অনেকটা বড় হয়ে গেছে। এখন আমি ডালগুলোকে আবারও ভালোভাবে ধুয়ে নেব এবং পানি ঝরিয়ে শিলপাটায় বেটে নেব। ভিউয়ার্স, একটি মিক্সিং বোলে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এর ভিতরে দিয়ে দেব 4টি কাঁচামরিচ কুচি, দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়ো, দিয়ে দেব 7 মতো লবণ, দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা। আদা বাটা একেবারেই সামান্য একটু ইউজ করতে হবে। এখন আমি এগুলোকে ভালোভাবে চটকে নেব। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এতে করে আমাদের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে পেয়ে যাবেন। আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজুতে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ না হলে সেটা পেঁয়াজু পেঁয়াজু মনে হয় না। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম ডাল বাটা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ডালগুলোকে কিভাবে বেটে নিয়েছি। পুরোপুরি মিহি করে বাটবেন না, ঠিক এইভাবে আদা বাটা করে বাটতে হবে। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারের সাহায্যেও এরকম আদা বাটা করতে পারবেন। পানি ছাড়া ডালগুলোকে আদা ভাঙ্গা করে নিতে হবে। আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন, ইচ্ছে করলে ব্লেন্ডারের সাহায্যেও আদা ভাঙ্গা করে নিতে পারেন। এখন আমি ডালগুলোকে পেঁয়াজ মরিচ এবং ধনিয়া পাতা কুচির সাথে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা যদি পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনিয়া পাতাগুলো খুবই ঝিরি ঝিরি করে কেটে নেন, এতে করে পেঁয়াজু বানানোর সময়ে শেপ দিতে সুবিধা হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখানে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। ভিউয়ার্স, চুলোর উপরে একটি কড়াই বসিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি কিছু তেল। একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে, কারণ পেঁয়াজুগুলো ডুবন্ত তেলে ভাজতে হবে। এখন আমি অপেক্ষা করব তেল হালকা গরম হয়ে যাওয়ার জন্য। তেল হালকা গরম হয়ে যাওয়ার পর ঠিক এইভাবে ডালের মিশ্রণ থেকে কিছুটা নিয়ে ঠিক এইভাবে হাতের আঙ্গুল দিয়ে শেপ দিতে হবে। এরপরে আস্তে করে তেলের ভিতরে ছেড়ে দেবেন। আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে আপনারা যতটুকু বড় চান ততটুকু নেবেন। নেওয়ার পরে একটু গোল করে তারপরে হাতের উপরে চাপ দিয়ে এরকম একটু চেপটা করে দিবেন। চেপটা করার পরে ঠিক এইভাবে তেলের ভিতরে ছেড়ে দিবেন। পেঁয়াজু ছাড়ার পরে প্রথমে ডুবে যাবে, তারপরে পেঁয়াজুটা ভেসে উঠবে। ঠিক এইভাবে হাতের উপরে নিয়ে গোল করবেন এবং আস্তে আস্তে চাপ দিয়ে একটু চেপটা করবেন। চেষ্টা করবেন পেঁয়াজগুলো যেন বাইরে বের হয়ে না থাকে, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। আপনারা যদি এর সাইজে বড় তৈরি করতে চান তাহলে আরও একটু বেশি করে নেবেন, আর যদি এর সাইজে ছোট তৈরি করতে চান তাহলে আর একটু কমিয়ে নেবেন।
ঠিক এইভাবে শেপ দিয়ে তেলের ভিতরে ছাড়তে হবে এবং এই কাজটি করতে হবে খুবই দ্রুত। পেঁয়াজ ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন আমি প্রথম যে পেঁয়াজগুলো দিয়েছি সেই পেঁয়াজগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। ঠিক এরকম দেখে দেখে উল্টে দিতে হবে। চুলুর আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে গোল্ডেন কালার করে ভাজতে হবে। চুলুর আঁচটা আপনারা যদি অতিরিক্ত বাড়িয়ে দেন তাহলে পেঁয়াজের উপরের ছাইটা পুড়ে যাবে এবং ভিতরে ভালোভাবে ভাজা হবে না। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার কিছু পেঁয়াজও ভাজা হয়ে গেছে। যেই পেঁয়াজগুলো আমি প্রথমে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ঠিক এইভাবে তেল ঝরিয়ে পেঁয়াজগুলোকে তুলে নেব। আপনারা যেই পাত্রে পেঁয়াজগুলোকে তুলে নেবেন সেই পাত্রে একটি কিচেন টিস্যু ইউজ করবেন। এতে করে পেঁয়াজুতে লেগে থাকা তেলটা কিচেন টিস্যুতে টেনে নেবে। যেহেতু সবগুলো পেঁয়াজ একসাথে দেওয়া যায় না, একটি একটি করে দিতে হয়, তাই কিছু পেঁয়াজ আগে ভাজা হয়ে যাবে আর কিছু পেঁয়াজ পরে ভাজা হবে। তাই আপনাকে দেখে দেখে পেঁয়াজ তুলে নিতে হবে। ঠিক এইভাবে আমি সবগুলো পেঁয়াজ ভেজে নেব। ভিউয়ার্স তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু মজাদার মুসমুসে পেঁয়াজু। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খুবই মুসমুসে হয়েছে। আমাদের রেসিপিটি ফলো করে আপনারাও ঠিক এইভাবে তৈরি করতে পারেন সুস্বাদু মজাদার মুসমুসে পেঁয়াজু। আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। ভিউয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিউয়ার্স আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এতে করে আমাদের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে পেয়ে যাবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে মিরাবেল্লা পাকশালাতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।